নমস্কার বন্ধুরা, আমার ঘরকন্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা জন্মদিনের অনুষ্ঠানের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই যে সুন্দর করে সাজানো গোছানো একটা বাগানের ভিডিও দেখছেন, এখানেই হচ্ছে আজকে জন্মদিনের অনুষ্ঠানের পার্টি। এই জায়গাটা বৈঁচি স্টেশন থেকে 3.5 কিলোমিটার মতো দূরে অবস্থিত। এটা লক গেটের কাছাকাছি একটা জায়গা। এটা মূলত একটা বাংলো। খোঁজ নিয়ে জানতে পারলাম এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় এটা। আর সবথেকে বড় কথা হচ্ছে শীতকালীন পিকনিক স্পটের জন্য তো খুবই ভালো জায়গা এটা। শীতকালীন যে পিকনিকগুলো হয়ে থাকে পিকনিক স্পট হিসাবেও ভাড়া দেওয়া হয়ে থাকে। তাহলে চলুন গোটা জায়গাটা একটু ঘুরে দেখা যাক কেমন এই জায়গাটা। চারিদিকটা সবুজে সবুজ, সবুজ গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো গোছানো। মাঝখানে রাস্তা করা আছে যাতায়াতের পথ হিসাবে ব্যবহার করার জন্য। আর ফুল গাছ তো রয়েছে, অনেক রকমের ফুল রয়েছে গাছে ফুটে। আর সঙ্গে রয়েছে পাখিদের কলকাকলি। চারিদিকটা বেশ সুন্দরই লাগলো। এখন চলে এলাম যেখানে অনুষ্ঠান হচ্ছে, মানে জন্মদিনের পার্টির অনুষ্ঠানটা সেখানে চলে এলাম। এখানে হচ্ছে গেটটা রয়েছে, বেলুন দিয়ে বেশ সুন্দর একটা গেট করা রয়েছে। আর এগুলো বেলুন দিয়ে সাজানো রয়েছে। এবার হলের ভিতরে চলে এলাম। কেক কাটা হবে বলে টেবিল, একটা সোফা রয়েছে, পিছনটাকে বেলুন দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানে হ্যাপি বার্থডে লেখা রয়েছে একটা ওয়ালে। আর জন্মদিনের কেক চলে এসছে, কেকটাও বেশ দারুণ, ছোট বাচ্চাদের জন্য বেশ সুন্দর দেখতে একটা কেক। পাশে আর একটা ইয়েলো কালারের কেক রয়েছে। আর যার জন্মদিন, এই যে বার্থডে বয় চলে এসছে। এই যে এনারা দুজন হচ্ছে বার্থডে বয়ের বাবা মা। এবার কেক কাটা হবে। এই যে কেক কাটা হচ্ছে। আপনারা চলে আসুন। Thank you.
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার।